প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি আর আজকের এই সংলাপ অনুষ্ঠানে আমাদের মধ্যে রয়েছেন আমি পিটার শ্যামল রড্রিক্স আমি আর ইন্ডিয়ান সিস্টারদের দ্বারা পরিচালিত স্কুল গোল্লাস সেন্ট ক্লাস গার্লস হাই স্কুলের কর্যক্রম ওখানে আমি শিক্ষকতা করছি ধন্যবাদ স্যার আপনার অবস্থান থেকে সমাজের সংলাপের কতটুকু গুরুত্ব রয়েছে বলে আপনি মনে করেন সংলাপের তো অনেক গুরুত্ব রয়েছে বিশেষ করে সংলাপ বিষয়টি হলো আরেকজনের অন্তরে প্রবেশ করা এবং আমি মনে করি অন্তরে প্রবেশ করতে গেলে তার সাথে পজিটিভ যদি আমি কোনো চেঞ্জ আনতে চাই তাহলে সংলাপের মাধ্যমেই তার সাথে সম্পর্কটা তৈরি করতে হবে স্যার আপনি সুন্দর বলেছেন যে মানুষের হৃদয়ে প্রবেশ করা তাহলে আমাদের সমাজে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে আমরা যখন অন্য অন্য ধর্মের মানুষের সাথে আন্তর্ধর্মীয় সংলাপ করি তাহলে ওই সংলাপটা আমাদের কেমন হওয়া দরকার বলে আপনি মনে করেন ওই সংলাপটা আমি মনে করি যে আমাদের প্রাণবন্ত হতে হবে এবং নিজের প্রাধান্য বিস্তার সেখানে চলবে না যে আমি যেটা বলছি সেটাই ঠিক এবং আমি মনে করি আমাদের নিজেদের যার যার ধর্মকে সেখানে তুলে ধরা দরকার এবং আমি মনে করি এতে করে আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে স্যার আপনি সুন্দর বলেছেন যে শান্তি প্রতিষ্ঠা এই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সমাজ থেকে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে পারি তাহলে ওই পদক্ষেপগুলো কি কি হতে পারে সংলাপের সংলাপের জন্য সংলাপের জন্য আমরা শুধু সামাজিকভাবে বা ভাবেও আমি মনে করি যে আমাদের সংলাপের আয়োজন করতে হবে এবং তাদের নিয়ে বসে ছোট গ্রুপে হতে পারে বা বড় গ্রুপে হতে পারে আমি মনে করি তাদের সাথে পারস্পরিক আলোচনাগুলো করা দরকার এবং আমাদের ধর্ম সম্পর্কে তাদের যদি কোনো ভুল ধারণা থাকে এবং সেইটা মনে করি যে আমাদের সামগ্রিকভাবে প্রকাশ করতে হবে যে আমার ধর্মটা কি আমার ধর্মের প্রতি তার যেন কোনো ভুল চিন্তা মনের মধ্যে না থাকে আপনি সুন্দরভাবে বলেছেন যে আমরা পরস্পরকে ডাকবো তাহলে সমাজে বসবাস করে অনেক সময় দেখা যায় যে প্রত্যেক ধর্মই আমরা ভাই বোন তাহলে আমরা যখন তাদেরকে ভাই বোন বলে সম্বোধন করব তাদের প্রতি শ্রদ্ধা সম্মান বোধ গঠনের ক্ষেত্রগুলো কি কি হতে পারে আমি কিভাবে গঠন করতে পারি সংলাপের মতো আমি একজন শিক্ষক হিসেবে আমি মনে করি যে আমি আমার যে স্টুডেন্টরা আছে আমি প্রথমত সংলাপের আগে যেটা আমি মনে করি যে আমার জীবনধারা আমার চলাটা একটা লিভিং বাইবেল হিসেবে নিজেকে আমি প্রতিষ্ঠা করে যে তারা যেন বলতে পারে যে খ্রিস্টান হলে পরে ওই হওয়া দরকার আমি ওইভাবে প্রথম জীবন দিয়ে তারপর তাদেরকে নিয়ে বসে আমরা মনে করি যে পারস্পরিক ধর্মগুলোর আমার ধর্ম হিন্দু খ্রিস্টান মুসলিম তাদের নিয়ে সামগ্রিকভাবে ছোট দলে হতে পারে বা বড়ো দলে হতে পারে আমরা বসে তাদের সাথে আলোচনা করতে পারি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনার সুন্দর একটা দূরদর্শী চিন্তা যে আমরা ছোটো ছোটো দলে বসতে পারি তাদেরকে আমাদের পরিবারে সমাজে ডাকতে পারি আমরা একসাথে বসে বসতে পারি এই বসা থেকেই শুরু হয় আমাদের বসবাস আন্তঃধর্মীয় পর্যায়ে সামগ্রিকভাবে অন্যান্য ধর্মের সাথে আমাদের সুন্দর মনোভাব নিয়ে সুন্দরভাবে বসবাস করা স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার সুন্দর মতামত ব্যক্ত করার জন্য যে সংলাপের মধ্য দিয়ে কিভাবে আমরা পারস্পরিক শ্রদ্ধা সম্মানবোধ গড়ে তুলতে পারি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রেডিও আমি ধন্যবাদ জানাচ্ছি কথা বলার সুযোগ দেওয়ার জন্য